আমাকে ভালোবেসে থাকো মামুনি, একটু ভালোবেসে থাকো। তাহলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো মামুনি। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর কোনোদিন কোনো কিচ্ছু চাইব না তোমার কাছে, শুধু এইটুকু চাইছি। মামুনা যা, পাগল মেয়ের কথা শোনো। নিশ্চয়ই বরের ওপরে অভিমান হয়েছে। হ্যাঁ, মান অভিমান হয়েছে না দুজনে, সেই জন্য এমন ধারা কথা কইছিস। আজ আসুক না চাঁদ বাবা, কেমন ধারা বকবো তাকে দেখবি। বলবো এমন ধারা নক্ষীমন্ত বউ, তাকে এমন করে কষ্ট দিচ্ছ। কতখানি নক্ষীমন্ত আমি তো জানি, এত বছরে তোমার শ্বশুর তো কোনোদিনও আমার মুখের দিকেও তাকায় নি কো। আছে আমার দিকে ফিরে তাকিয়েছে, আমাকে হেতে আটকে রাখতে চাইছে, সবই তো আমার এই নক্ষীমন্ত বউয়ের জন্য। আমি তো খুব ভালো করে জানি, যবে থেকে নক্ষীমন্ত বউ এই মারুজ্জে বাড়িতে এসেছে, তবে থেকে এই বাড়ির পাপ সব ধুয়ে গেছে। ওমা তুই কষ্ট পাসনি, এরা তোকে যতই হেলা ছেদা করুক না কেন, একদিন দেখবি এরাই তোর হাতের বশ হয়ে থাকবে। আমি কাউকে বশ করতে চাই না মামুনি, আমি বউয়ের পরিচয়ও আর পেতে চাই না। এই নতুন বউ কি বলতেছিস লো? হ্যাঁ, যা মুখে এসেছে তাই বলছিস, আবার কেমন ধরা অলুকুনে কথা? কেন যে কথাটা বলেছি একদিন তুমি ঠিকই জানতে পারবে। ও মামুনি, আমি তোমার কাছে মিনতি করছি, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না। যদি আমাকে তোমার সাথে না নিয়ে যাও না, তাহলে আমি আমি আবার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। এমন জায়গায় চলে যাব তো তোমরা আর কোনোদিন আমায় খুঁজে পাবে না, আমার খোঁজই পাবে না কোনোদিন। তোমার ছেলেকে আমি কথা দিয়েছি, কথা খেলাপ তো আমি করতে পারবো না। আই, কি কথা দিয়েছিস লো? হ্যাঁ, কাকে কি কথা দিয়েছিস? তুই কি কথা দেবার মালিক? গাছে না উঠতেই তোমার এক কাঁদি না? তুই কথা দেবার কে লো? আমি হলুম তোর গিয়ে গার্জেন, তুই কি করে কথাখানা দিয়ে দিলি? আজকে আসুক না চাঁদ বাবা, আমি তাকে জিজ্ঞেস করব কি এমন ধারা কথা বলেছে যে এমন ধারা নক্ষীমন্ত বউ ঘর ছেড়ে চলে যাওয়ার কথা বলছে। দাঁড়াও আসুক, চল দেখিনি, চল আমার সঙ্গে, সারাদিন তো কিছু খাওয়া দাওয়া করিস নি, চল। আজকে আমাকে ডেকো না মামুনি, আজকে আমি তোমার কথা রাখতে পারবো না। ও মা, সংসারে থাকতে গেলে এমন হয় মা, ভাব হবে আর ঝগড়া হবে না।